রাজ্যের দিকে কিভাবে ইঙ্গিত করছেন মোদি। চাষিদের 5,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে রাজ্য। বারাণসীতে কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে নাম না করে রাজ্যের সমালোচনা করায় পাল্টা প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সোমবার বারাণসীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের একটি মাত্রা রাজ্য কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যে চালু করেনি। বছরে 3 বার 2 টাকা দেওয়া হয়। গোটা দেশে ওই প্রকল্পে 1,00,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 2 রাজ্যতে কেন্দ্রের প্রকল্প না নিয়ে রাজ্যের কৃষকদের বঞ্চিত করেছে। প্রধানমন্ত্রীর কটাক্ষ নিয়ে সৌগত রায় বলেন, পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি একটি চিঠি লিখেছে প্রধানমন্ত্রীকে। সেখানে বলা হয়েছে, আমরা কেন্দ্রের ওই প্রকল্প চালু করতে রাজি যদি টাকাটা রাজ্য সরকারের মাধ্যমে বিলি করা হয়। কেন্দ্র সরাসরি কৃষকদের টাকা দেবে, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হতে পারে না। এটাই আমরা বলছি, যদি কেন্দ্র মেনে নেয় তাহলে আমরা তা চালু করে দেব। তাছাড়া পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য 5,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত আগেই গ্রহণ করেছে। সুতরাং প্রধানমন্ত্রীর আমাদের দিকে ইঙ্গিত করার কোনো দরকার নেই। সৌগত ছাড়াও প্রধানমন্ত্রীর বাংলাকে নিশানা করার প্রতিবাদ করেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, বাংলার কৃষকরা মমতা সরকারের আমলে বঞ্চিত, এটা চরম শত্রু বলতে পারবে না। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে বাংলাকে নকল করছে কেন্দ্র।